আমি এই স্কুলে একজন শিক্ষার্থী চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি দেশের বাইরে শত শত অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু আজকে নিজের গ্রাম আমার জন্মভূমি আমার প্রিয় জন্মভূমি আমার স্কুল এই কামারগ্রাম কালচার একাডেমির অনুষ্ঠানের প্রতি আমার যে আবেগ যে অনুভূতি যে ভালোবাসা সেটি কিন্তু মুখের শব্দ দিয়ে ব্যাখ্যা করার মতো নয় এই কামারগ্রাম কালচার একাডেমি আমার অহংকার আমার গর্ব আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো আজকের এই সম্মানিত সভাপতি এবং পরিচালনা পর্ষদকে যে আমাদেরকে আমন্ত্রণ করে এই সুযোগ এই সৌভাগ্য তিনি করে দিয়েছেন সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আমি কামারগ্রাম কালচার একাডেমির সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং পরিচালনা পর্ষদ শিক্ষক মণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আপনাদের অতি প্রিয় মরহুম কাঞ্চন মুন্সি প্রপুত্র জনাব আরিফুর রহমান দোলন যিনি কামারগ্রামে আপনাদের কাছে দোলন কিন্তু জাতীয় পর্যায়ে তিনি কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ সাংবাদিকতার কথা যদি বলি বাংলাদেশে হাতে গোনা কথিত যশা সাংবাদিকদের তিনি একজন যার লেখনীর মধ্যে জাদু আছে জাতীয় পর্যায়ে যাকে নিয়ে আমরা এলাকার মানুষ অহংকার করতে পারি আমরা গর্ব করতে পারি তিনি এই কামারগ্রাম কাঞ্চন একাডেমির ম্যানেজিং কমিটির শুধু সভাপতি নন তিনি কাঞ্চন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি যে ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে তিনি আন্তরিক প্রচেষ্টা করছেন আমরা দাঁড়িয়ে আছি আমার সামনে নয়ন শোভিত টিডিসি এটি অনেক জেলায়ও হয়নি উপজেলায় হয়নি আজকে কামারগ্রামে এটা হয়েছে এই দলনের হাত ধরে